ধরেন আপনি প্রাইম মিনিস্টার হলেন জামাতের আমির, আপনার সামনে যদি গারো পাহাড়িরা বলে প্রধানমন্ত্রী মহোদয় আমরা আপনাকে নাচ দেখাবো, আপনি কি করবেন? মুখের মধ্যে টুপি দিয়ে রাখবেন নাকি? এই জন্য আল্লাহ আপনাদেরকে ক্ষমতা দেবে না, এই জন্য আল্লাহ আপনাদেরকে ক্ষমতা দেবে না। আমাদের এই এলাকায় একজন মৌলানা সাহেব, উনি এই হেজবুত-তাহরির আমাদের মাধ্যমে দাওয়াত আমরা দিয়েছি, কিন্তু তাওহীদের যে কনসেপ্টটা উনি আর কোথাও পান নাই, এখানে পেয়েছেন, খুব ধন্য হয়েছেন। ইতিমধ্যে উনি আবার আরেকজন আলেমের সাথে এই বিষয়ে দাওয়াত দিতে গেছেন। দাওয়াত দিতে যেয়ে উনি একটি বিষয়ের সম্মুখীন হয়েছেন, 2018 সালে একটা নারী সম্মেলনের ভিডিও কনসার্ট, যেখানে আপনি এবং আপনার নারী কর্মী সকলে উপস্থিত ছিলেন, আর পুরুষের মধ্যে আমি দেখলাম একজন ওই যে ফটোগ্রাফার, আর একজন ওই যে রিয়াদুল হাসান ভাই, আর আপনি, আর সকল হলেন হলভর্তি মহিলা। আপনি সেখানে মানে একজন মহিলার সাথে গান গাচ্ছেন, নাচতেছেন, এই ভিডিওটা দেখাইলেন। দেখানোর পরে উনি আর আমাদের সাথে সময় দেন না, সময় দেন না, আর কথাবার্তাও যেমন কেমন উঠা উঠা। পরে আমরা জানতে পারলাম যে আপনি এরকম করেন, আগে যে উৎসাহ আনন্দ থেকে হয়েছিলেন আমাকে সময় দিতেন, এখন দেন না। পরে এই জিনিসগুলো উনি দেখাইলেন আমাকে, ওই ছবিগুলো দেখাইলেন, মানে ভিডিওটাও দেখাইলেন, আমি নিয়ে আসছি সেটা। আপনাকে মনে রাখতে হবে আমরা কোন ইসলামী রাষ্ট্র কায়েম করি নাই, আপনাকে মনে রাখতে হবে আপনি কোন সমাজে বসে দিনের দাওয়াত দিচ্ছেন। হলটা হচ্ছে ঢাকার KIB কৃষিবিদ ইনস্টিটিউশন। এই হলটা একটা VIP হল, এই হলের অনুমোদন নিতে গিয়ে আমাকে 2 মাস স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে গোয়েন্দা বিভাগ থেকে শুরু করে জুতার সুক্তলি ক্ষয় হয়ে গেছে, তদন্তের পর তদন্ত। শেষের তেজগাঁ OC বিপ্লব কুমার সাহেব, তিনি তখন ছিলেন হিন্দু হয়েও তিনি সাহস পাননি আমাদেরকে অনুমোদন দিতে। আচ্ছা, অনুমোদন হয়ে গেল, অনুমোদন দেওয়ার পরে এবার হল কর্তৃপক্ষ আমাদের হিজবুত-তাহরির নাম দেখেই আমাদেরকে অনুষ্ঠান করতে দেবে না, কেন আমার মূল কর্তব্য হচ্ছে সেখানে অন্তত আমাকে একটা সম্মেলন করতে হবে, সেখানে সর্বশ্রেণীর নারীদেরকে আমার দাওয়াত দিতে হবে। আমি একটা গানের উসিলায় যদি দাওয়াত দেওয়াটা বন্ধ করে দিই তবে আমার আকিদা পরিষ্কার হয় নাই, আমি বুঝি নাই। আমি আপনাকে প্রশ্ন করব আরেকটা পাল্টা, আপনি আমাকে প্রশ্ন করছেন আমি উত্তর দেবো, আমার কাছে উত্তর আছে। আমাদের বদ্রশক্তি পত্রিকার শামসুল হুদা সাহেব, আমাদের কেন্দ্রীয় কমিটির তিনি সদস্য, তিনি আমাকে বললেন যে ইমাম, কৃষিবিদ ইনস্টিটিউটের এক কর্মকর্তা, আমরা এখানে হলের কার্যক্রম করতে পারি সহজে, উনি এই হলের, উনি এই প্রতিষ্ঠানের তিনি কর্মকর্তা, তিনি সরকারি দলের ঘেঁষা একজন প্রভাবশালী ব্যক্তি, এই ভদ্রলোক যদি ওনার একটা অনুষ্ঠান যদি আমরা মঞ্চে করতে দেই এটা উনি খুব খুশি হবেন। অনুষ্ঠানটা আমি বললাম এটাকে অশ্লীল, বলে না অশ্লীল না, উনি কিছু ইয়ে দেখায়, এই ম্যাজিক দেখায়, ম্যাজিক দেখায়, যেমন বাক্সের ভিতরে আপনার কাগজ ঢুকাইয়া টাকা বাইর করে। আমি কিন্তু আগে শুনছি যে কি করবে, আমাকে বললো যে কিছু ম্যাজিক দেখায়, ভদ্রলোক উনি এই প্রতিষ্ঠানের একজন কর্মকর্তা, উনি কিছু ম্যাজিক দেখাবে। তা আমি অশ্লীল কিছু হবে না তো, বলছে না অশ্লীল কিছু হবে না। তা আমি ঠিক আছে, আমাদের অনুষ্ঠানের বিরতির টাইমে আমি ওনাকে 15 মিনিট সুযোগ দেব, উনি ম্যাজিক দেখাবেন। খেয়াল করেন, এখন ওনাকে, উনি ওই প্রতিষ্ঠানের লোক, রাষ্ট্রকে কি আমার, KIB কি আমার, আমি কি দেশের অথরিটি, আমি কি দেশের কর্তৃপক্ষ? সামান্য একটা থানার OC-র অনুমোদন না হলে আমি কোনো সম্মেলন করতে পারি না, আমি সেই সমাজে কাজ করি। আমার মঞ্চের মধ্যে একজনে ম্যাজিক দেখাইলো আর আপনি সরে গেলেন, আর আমি যে খোদবা দিই, তখন কি করলেন, তখন বললেন না কেন? আসেন, যখন বিরতি হলো, বিরতির টাইমে আমি বললাম হুদা সাহেব তাহলে ওই ভদ্রলোক কই, ওনাকে, কারণ ওনার প্রেমিজে যে আমি অনুষ্ঠান করছি, ওনাদের সহযোগিতা ছাড়া আমি অনুষ্ঠান করতে পারি না, ঠিক আছে, ওনাকে ম্যাজিক দেখাইতে বলে।
একটা উনার ম্যাজিক দেখাইতে গিয়ে উনার সহকারী আরেকটা মেয়ে উনাকে হেল্প করছেন, উনি আবার এর মধ্যে হিন্দি গান ছেড়ে দিয়েছেন। আসলে ঘটনাটা ঘটে গেছে তাৎক্ষণিক, আমি যে মঞ্চে উঠে যাই বলবো হ্যাঁ গান বন্ধ করো, এটা তো অভদ্রতা, এটা তো অসভ্যতা, আমি তো দেখলাম অশ্লীল কিছু নাই। কথা বুঝছেন কি না? আর এখানে অন্য একটা ক্যাসেট চলতেছে হিন্দি গানের, উনি ম্যাজিক দেখাইতেছে। তা আমি মঞ্চের মধ্যে বসে রয়েছি, আমি কি আমার কি উচিত এমনি বসে থাকা? এটা কি ভদ্রতা হয়? উনি আমাদের আমার অনুষ্ঠানে ম্যাজিক দেখাচ্ছেন, তখন আমি সামনের কাতারে বসে আছি, বসে সবাই হাততালি দেয়, আমি হাততালি দিচ্ছি। এখানে আমি কি পাপটা করলাম আমি জানতে চাই, এখানে আমি কি অন্যায়টা করলাম আমি জানতে চাই, কি কবিরা গুণাটা করলাম আমি জানতে চাই, এখানে আমার কি কবিরা গুণা হলো আমি জানতে চাই। আরেকটা অনুষ্ঠানে এখানে রুফায়দা আছে, আপনাদের টাঙ্গাইলের মেয়ে, ইমামুজ্জামানের ছোট মেয়ে, মেয়েদের সম্মেলনে একটা গান গাইছে শালীনতার সাথে ভদ্রতার সাথে, গানটা কি তার গাওয়া কি অপরাধ হয়ে গেল? ইসলাম কি এতটাই খুব মন্ডুক আমি জানতে চাই। আমি তো কোরআন হাদিসে কোথাও দেখি না, কোরআনে কোথাও তো নাই যে মঞ্চে আপনি গান গাইতে পারবেন না, নাজায়েজ। কোরআনের নীতি পাইলাম একটা, অশ্লীল করা যাবে না, অশ্লীলতা করা যাবে না। এ ধরনের হাজার হাজার ভিডিও এটা কাটিং করে পুরো অনুষ্ঠানের বক্তব্য, অথচ আমি 6 ঘন্টা বক্তব্য দিয়েছি, নারী সাহাবিদের ইতিহাস, বিপ্লবের ইতিহাস, জেহাদের ইতিহাস, কেতালের ইতিহাস, শাহাদাতের ইতিহাস, রক্ত দেওয়ার ইতিহাস, ওই 6 ঘন্টার তো আপনার দেখাইতে পারলেন না, ওইটা দেখালেন না কেন? এটা এত বড় অন্যায় করলেন কেন? একটা সাংস্কৃতিক অনুষ্ঠানে ওই কৃষিবিদ ইনস্টিটিউশনের এক কর্মকর্তার একটা অনুরোধ আমি ফেলতে পারি নাই, কারণ তাদের সহযোগিতা নিয়ে আমি অনুমোদন পেয়েছি। আমি এত অভদ্র এত বেয়াদব হতে পারি না। তারা আমাদেরকে বলবে না যে আরে ইসলাম ইসলামওয়ালারা একেবারে আসলে একটা মানে যাচ্ছে তাই। রাসূল নিজের স্ত্রীকে নিয়ে গেলেন, নিয়ে বললেন খেলা দেখো, কুস্তি খেলা, বল্লম খেলা, ঘোড়ার দৌড়, আরো নানা ধরনের কত কিছু হাফসিরা করতেছে। আম্মা আয়েশা ক্লান্ত হয়ে গেলেন, ক্লান্ত হয়ে রাসূলুল্লাহর কাঁধের মধ্যে ভর দিলেন, মানে ঘুমিয়ে পড়ার। আম্মা আয়েশাকে বললেন হয়ে যথেষ্ট হয়েছে, আর দেখবে আর দেখবে, এই হচ্ছে ইসলাম। বিকৃত আকীদা নিয়ে হিজবুত তৈহিদে আসা যাবে না। ধরুন আপনি খেলাফতে আসলেন, ধরুন আপনি রাষ্ট্র ক্ষমতা আসলেন, ধরুন আজকে আপনি আপনি জামাত ইসলামী করেছেন, আপনারা স্বপ্ন দেখেন, রাজনীতি করছেন, ক্ষমতায় আসলেন, ধরুন বাংলাদেশের সংস্কৃতি, শিল্প, সাহিত্য অস্বীকার করতে পারবেন? ধরেন আপনি প্রাইম মিনিস্টার হলেন, জামাতের আমির, আপনার সামনে যদি গারো পাহাড়িরা বলে প্রধানমন্ত্রী মহোদয় আমরা আপনাকে নাচ দেখাবো, আপনি কি করবেন? মুখের মধ্যে টুপি দিয়ে রাখবেন নাকি? এই জন্য আল্লাহ আপনাদেরকে ক্ষমতা দেবে না, এই জন্য আল্লাহ আপনাদেরকে ক্ষমতা দেবে না। যেদিন গারো পাহাড়িদের অধিকার স্বীকার করবেন সেদিন আপনাদেরকে আল্লাহ খেলাফত দিতে পারেন। এত সংকীর্ণ মন নিয়ে ইসলাম প্রতিষ্ঠা করতে পারবেন না। আমি কৃষিবিদ ইনস্টিটিউশনে আমাদের নারী সম্মেলন সারাদিন আমি 6 ঘন্টা বক্তব্য রেখেছি, ইসলামের ইতিহাস, নারীদের গৌরবময় ইতিহাস, সাহাবিদের ইতিহাস, সেটা তোমরা তুলে ধরলে না? অনুষ্ঠানের বিরতির টাইমে ওই প্রতিষ্ঠানেরই এক কর্মকর্তা আমাকে অনুরোধ করলেন, ওনারা সহযোগিতা করেছেন আমাকে হলের অনুষ্ঠান করার ক্ষেত্রে, আমাকে বললেন যে আমি কিছু ম্যাজিক দেখাবো, আমি গ্র্যান্ড করেছি, অনুমোদন দিয়েছি। উনি ব্যাকগ্রাউন্ডে হিন্দি গান ছেড়ে দিয়েছেন, এটা তো আমার কোনো হাত নাই, এটা ওনার ওই অনুষ্ঠানেরই একটা অংশ, ওই উনি গানের তালে 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 উনি মিউজিক দেখান। আমার দোষটা হয়েছে কি? আমি হাততালি দিছি। এখন যদি আপনার টাঙ্গাইলের এলাকার লোক যদি বলে আমরা আপনাকে একটা পল্লী গীতি শোনাবো, আমি কি বলবো? শোনান, আমি কুষ্টিয়া গেছি বেড়ামারা, আপনারা জানেন কুষ্টিয়া একটা সাংস্কৃতিক এলাকা, লালনের এলাকা, তো একদল লালন শিল্পী, লালন সঙ্গীত, ওনারা বিভিন্ন টেলিভিশন স্টুডেন্ট রেডিও স্টেশনে গান গান, এনারা আমাকে বললেন, অনুরোধ করলেন যে আপনি আমাদের কুষ্টিয়া এসেছেন, আমরা এরাদা করেছি, আমরা আপনাকে আমাদের সাইজির কিছু গান শোনাব, এটা সাংস্কৃতিক অনুষ্ঠান। তা আমি বললাম ঠিক আছে সাইজির গান শুনান। তা আমি বললাম কোনো অশ্লীল গান গাইবেন না কিন্তু। তারা গাচ্ছে 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 গাচ্ছে, আমি রাত্রে 12টা পর্যন্ত বসেছিলাম, তাদের পুরো টিম আসছে, তখন আমি বলছি এবার আপনারা আমার কথা শুনতে হবে,
তারা সবাই আমার কথা শুনলেন। আমি শুনালাম মানুষ আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি। আমি শুনালাম দিন প্রতিষ্ঠার কর্মসূচি। আমি শুনালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সংগ্রামী ইতিহাস। আমি শুনালাম ইসলাম প্রতিষ্ঠার গুরুত্ব, ঐক্যের গুরুত্ব, আল্লাহ দিন প্রতিষ্ঠার গুরুত্ব। আমি বললাম ওই সাইজির পিছনে সারা জীবন কাটিয়ে দিলে আপনি আল্লাহকে পাবেন না। হ্যাঁ, উনি গান লিখেছেন, আপনার হয়তো আত্মার কিছু খোরাক হবে, এখানে কিছু মরমি কথা আছে, কিছু আধ্যাত্মিক কথা আছে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন নিয়ে এসেছেন সে দিনটা ওখানে নাই। এখন বলেন তাদের চারটা গান শুনে আমি তাদেরকে দিনের দিকে আহ্বান করে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিলাম, এটা কি আমি ভুল করলাম নাকি অন্যায় করলাম? আপনি বলেন। কিন্তু আমাকে তো তাদের গানটা শুনতে হয়েছে ভাই রাতের 12টা পর্যন্ত। হাই রে গান কি যে, তা মানে ওদের সাইজির গান, কি যে আন্তরিকতা দিয়ে, কি যে আত্মা দিয়ে তারা গাইতে আছে। আপনি গালি দিলে তো হবে না, তারা ওদের সাইজি। আমি তার এই জায়গাটাকে আঘাত করতে চাই না, আমি চাইছি সে যদি তাওহীদে ঐক্যবদ্ধ হয়ে যায় তবে অন্যায় অবিচার এমনিতেই নির্মূল হয়ে যাবে। এগুলি বুঝতে হবে। আপনি লক্ষ্য অর্জনের জন্য, আপনার দিন প্রতিষ্ঠা করার জন্য সমাজে বিরাজিত সমস্ত শ্রেণী, পেশা, বিশ্বাস সকল মানুষকে নিয়ে আপনাকে কাজ করতে হবে। আপনাকে কিছু ছাড় দিতে হবে, আপনাদের বড় মনের পরিচয় দিতে হবে, ন্যূনতম স্ট্যান্ডার্ড ঠিক রাখবেন। আপনি কোনোভাবে যেন শিরিক কুফর না হয়, অশ্লীল না হয়, জাস্ট এই মানটা ঠিক রাখবেন, এর দণ্ড ঠিক রাখবেন। আপনাকে যেন কোনোভাবেই আল্লাহর উলুহিয়াতে অস্বীকার করতে না পারে, বাস। এরপরে আপনার টার্গেট থাকবে পুরো হোল ম্যানকাইন্ডকে, নারী পুরুষ বিভিন্ন শ্রেণী পেশার সংস্কৃতির অঞ্চলের বর্ণের ধর্মের পুরো মানব জাতিকে অন্তত একটা কথার মধ্যে ঐক্যবদ্ধ করা, লা ইলাহা